বন্ধুরা, মার্কেটে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আর আমি আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়াও দিয়েছি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা মাত্র 10,000 টাকার একটা ছোট্ট মেশিনের সাহায্যে বাড়িতে বসেই একটা হাই প্রফিটেবল ব্যবসা করতে পারবেন, তাহলে হয়তো অনেকেই আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা সেই রকমই একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন, যেটা আপনারা বাড়িতে বসেই মাত্র 10,000 টাকা দামের এরকম একটি ছোট্ট মেশিনের সাহায্যে ব্যবসাটাকে শুরু করতে পারবেন। এবং তারই সঙ্গে আপনারা যে প্রোডাক্টটা বানাবেন সেই প্রোডাক্টটার মার্কেটে এতটাই চাহিদা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ এই প্রোডাক্টটা গ্রাম শহর সব জায়গাতেই চলে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একটা গুমটি দোকান থেকে শুরু করে শপিং মল সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি হয়ে থাকে। তারই সঙ্গে আপনাদের একটি প্রোডাক্ট বানাতে খরচা আসবে মাত্র 50 পয়সা, আর সেটাকে আপনারা মার্কেটে খুব সহজেই 2 টাকাতে বিক্রি করতে পারবেন। এবং এই প্রোডাক্ট বানাতেও আপনাদের খুব একটা বেশি টাইমও লাগবে না, মাত্র 1 থেকে 2 সেকেন্ড লাগবে এক একটা প্রোডাক্ট বানাতে। মানে বুঝতেই পাচ্ছেন আপনারা সারাদিনে কত পরিমাণ প্রোডাকশন করতে পারবেন। এবং তারই সঙ্গে এই ব্যবসায় আপনাদের যে যে র মেটেরিয়ালসগুলোর দরকার লাগবে সেই সমস্ত র মেটেরিয়ালস আপনারা কিন্তু আপনাদের লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আপনারা সেই রকমই একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন, যে ব্যবসাটা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। স্যারের মুখ থেকে আমরা জানবো যে কি সেই ব্যবসা, সেই ব্যবসা আপনারা কিভাবে করবেন, ব্যবসা করতে গেলে কি কি র মেটেরিয়ালস, কি কি আপনাদের মেশিন, তারই সঙ্গে কীরকম ইনভেস্টের দরকার লাগতে পারে, তারই সঙ্গে আপনারা কিভাবে ব্যবসা করবেন, কিরকম লাভ আছে, সমস্ত কিছু ডিটেলসে জানবো। তাই বলবো যদি আপনি ব্যবসাটা করতে ইচ্ছুক ব্যক্তি থাকেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর ভিডিও শুরুর প্রথমেই একটা কথা বলে রাখি, যখন কোনো মেশিন বা কোনো মেটেরিয়ালস কিনবেন অবশ্যই আপনারা নিজেদের দায়িত্বে কিনবেন, নিজেরা দেখে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। অনেক কথা হলো, চলুন এবার স্যারের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নিই। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম কি আছে? আমার নাম নব কুমার। তা আজকে আমাদের ভিউয়ারদেরকে আপনি কি ব্যবসার ব্যাপারে জানাবেন? আমাদের খুব ছোট ছোট ব্যবসা আমরা নিয়ে এসেছি। আমি 25-26 বছর মুম্বাইতে ছিলাম, এবং মহারাষ্ট্রে থেকে এইসব ছোটোখাটো প্রোডাক্টের আমি শিক্ষা নিই এবং শিখি নিজে। আমি একজন টেকনিশিয়ান, এবং গরিব ভাই বোনেদের জন্য আমি বাংলাতে কিছু করার জন্য এসেছি, যাতে আমি আপনাদের কোনো উপকারে লাগি। সেই উপকারের জন্য আমি এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ললিপপ তৈরি করা লজেন্স, যেটা আপনি মুদিখানা দোকান এবং চায়ের দোকান এবং আপনি পান বিড়ি সিগারেটের দোকান এবং বড় বড় আপনি মল ফলেতে সব জায়গায় পাবেন। এই হচ্ছে আমাদের লজেন্স তৈরি করার এটা হচ্ছে ললিপপ মেশিন, এটাও হচ্ছে ললিপপ মেশিন, দুখানের ললিপপ মেশিন। এবং গরিব ভাই বোন এবং এক নিম্নমানের যারা সব একদম কোনো এ করা নেই, যাতে নেশাগ্রস্ত না হয়। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাংলার ছেলেমেয়েরা যাতে নেশাগ্রস্ত না হয়, সেই কারণে এটা আমার প্রচেষ্টা, এবং আপনাদের সহযোগিতা নেবার জন্য আমি এসেছি। এবং আপনি যদি মনে করেন আপনারা তাহলে এটা ব্যবসাটা করতে পারেন খুব কম পয়সা, খুব কম পয়সা। আপনাকে কোনো কিছু 10-20 লাখ টাকা খরচা করতে হবে না, 10 থেকে আপনি 50,000 টাকার মধ্যে আপনি যে রকম আপনার সামর্থ্য সেরকমভাবে আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে। সব রকমের প্রোডাক্ট পাবেন, একটা প্রোডাক্ট না, আমাদের লজেন্স থেকে আরম্ভ করে ললিপপ থেকে আরম্ভ করে কুরকুরে থেকে আরম্ভ করে ধূপ থেকে আরম্ভ করে আপনি যে প্রোডাক্টগুলো পাবেন সবকটাই পাবেন আমার কাছে, এবং স্বল্প পয়সায়, যাতে আপনি ঘরে বসে কোথাও যেতে হবে না আপনাকে। আপনি আমার কাছ থেকে এই যে 5 কেজি ওজনের একটা মাল নিয়ে যাবেন ঘরে যে কোনো জায়গায়, আপনি জানলাতে বসেও যদি করতে চান জানলাতে বসেও করতে পারবেন, ঘরে হয়তো ভাত খাচ্ছেন খেতে খেতে করবেন তাও করতে পারেন টেবিলে বসে, হ্যাঁ, কিংবা মেঝেতে বসে ভাত খাচ্ছেন। আমি গরিবদের জন্য বলছি, যারা মেঝেতে তাদের টেবিল চেয়ার নেই, হ্যাঁ, যারা তাতে যাতে তারা টেবিল চেয়ারে এবং ভালো জায়গায় বসে খেতে পারে, সেই জন্য আমি এত ছোট ছোট আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি। হ্যাঁ, আমি বিগত 25-26 বছর মহারাষ্ট্রে ছিলাম, মহারাষ্ট্রের জন্য করেছি এই জন্য। আচ্ছা, আরও বলছি, আরও নানা প্রভিন্সের জন্য বলছি, সবাই এই জিনিসটা ইউজ করে, যেমন বিহার বলেন, ইউপি বলেন, লখনউ বলেন এবং আসাম বলেন, সবার জন্য এটা বলা, হ্যাঁ, যে আপনারা এটা শুনিয়ে। ভাই সাহেব, আজকাল
सब कोई सब कुछ दे सक दे दे नहीं सकता। हम आपको एक प्रबंधन से दे सकता हूँ जो आप अपना घर में बैठ के सब कुछ कर सकता है। छोटा छोटा परिवार एक आजकल आप लोग को नौकरी नहीं मिलने वाला, वो आप जितना लिखा पढ़ा करो, जितना कुछ करो, जितना ही पढ़ो, आप बीए करो, एमकॉम करो, डॉक्टर करो, जा करो, आज आप नहीं मिलेगा। तो हम आपको इतना कुछ दे रहा हूँ जो आप देखो, एक छोटा प्रोडक्ट 5 kg हम एक हाथ से उठा रहे हैं, एक प्रोडक्ट लेके आप यहीं पर कोई भी देश में जाओ, आपको घर में बैठ के भी करना पड़ेगा वो भी बात नहीं है, आप रास्ता में बैठ के भी ये बना सकते हो, लेकिन एक खाने का चीज़ है, अच्छा साफ सुथरा जगह में करना चाहिए। हैं इतना मैं बोल रहा हूँ, आप घर में खिड़की का ऊपर बैठ के, आपका चौकट का ऊपर बैठ के आप बना सकते हो आराम से। हमारे पास में सब रकम का आपको हेल्प करने के लिए है, हम प्रोडक्ट देंगे आपको, मटेरियल्स देंगे आपको, ट्रेनिंग देंगे, आप दो तीन दिन बैठ के हमारे पास में सीख के जाओ, कोई प्रॉब्लम नहीं, हम आपके लिए है, आपके लिए, आपका गांव के लिए, आपका गांव में भी जाके ये प्रचार कर सकते हो। आप हमारा वीडियो देखो, हमारा इसमें नंबर दिया हुआ है, हमारा नंबर लो, हमसे कांटेक्ट करो, आपको किधर आना है, कहाँ जाना है, क्या करना है, आपको हम सब बताएंगे। छोटो मेसिन देखिए, लॉलीपॉप तैयारी मेसिन, तो ये मेसिन का दाम कम आज एट 10,000 থেকে 14,000 টাকা দাম, এবং আপনার সামনে এটা একটা ডাই যে দেখছেন, এটা ম্যাঙ্গো ডাই লাগানো আছে, এই ডাইটা আপনাকে ফ্রিতে দেবো আমরা মেশিং এর সঙ্গে, এবং বাকি যে আমরা যদি এইসব যেমন ধরেন লাভ ডাই, যেমন ধরেন গোল্ড ডাই, গোল্ড ডাইটা এখানে লাগানো আছে, এই গোল্ড ডাই, এই গোল্ড ডাইয়ের জন্য আপনাকে আলাদা করে তাহলে আমাদেরকে তার জন্য পয়সা লাগবে, ধরেন 2,000 থেকে 3,000 টাকা করে, 4,000 টাকা করে এরকম লাগবে এক একটা ডাইয়ের প্রতি, ডাইয়ের ওজন অনুযায়ী ডাইয়ের হিসাবে আপনার কাছ থেকে পয়সা নেওয়া হবে। তা এই যে ললিপপগুলো রয়েছে, ললিপপ তৈরি করতে গেলে যে যে র মেটেরিয়াল সন্ধান করিয়ে দেব, সবকিছু বলে দেব, কোথায় হলে কি হলে কিরম ভাবে আপনি ব্যবসাটা চালাতে পারবেন, আমাদের কাছ থেকে ফুল আপনি হেল্প পাবেন। আচ্ছা, এবার এই মেশিনটার সম্বন্ধে যদি একটু আমাদেরকে বোঝান বা দেখান কিভাবে মেশিনটা কি কাজ করে এবং কি কি র মেটেরিয়ালস লাগে সেগুলো যদি একটু দেখান। হ্যাঁ চলুন, আমি আপনাকে সব দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে কি র মেটেরিয়ালস লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাঙ্গো ডাই ললিপপ, ললিপপ তৈরি করার জন্য এটা হচ্ছে ম্যাঙ্গো ডাই, ম্যাঙ্গো শেপের আছে এবং আপনি নানা শেপের পেতে পারেন, নানা শেপে পাবেন, যেটা আপনি চাইবেন সেই শেপের আপনাকে দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে লাভ ডাই, এটাও আপনি পাবেন, এবং এর সঙ্গে যদি আরও অন্য কোনো ডাই চান সবই পাবেন আপনি মেশিনের সাথে। আচ্ছা, একটা মেশিনে কি বিভিন্ন ধরনের ডাই লাগানো যাবে তো? হ্যাঁ, একটা মেশিনে বিভিন্ন ধরনের ডাই লাগাতে পারবেন। আর এই ললিপপ তৈরি করতে যে র মেটেরিয়ালসগুলো লাগে সেগুলো যদি একটু দেখান। সেগুলো আমাদের কাছে আছে, সবই আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার কাটি, যেটা ললিপপে আগে এ করার জন্য লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নানা ধরনের প্যাকিং শিট, আপনি যে যে কালারে যেরকম ধরনের আপনি শিট চাইবেন সব রকম আমাদের কাছে প্রোডাক্ট পাবেন। হ্যাঁ, আর তার সঙ্গে চিনি আছে, চিনিও পাবেন, তার সঙ্গে গ্লুকোজ দিতে হয়, গ্লুকোজটা লজেসটা ভালো করে ছাড়ার জন্য ডাই থেকে, এবং বাচ্চারা খাবে তো তার জন্য এই গ্লুকোজটা দিতে হবে। আর নানা রকমের রং আছে, লাল, সবুজ, হলদে, আপনি যে কালার চাইবেন সেই কালার পাবেন। আর এটা হচ্ছে লজেন্সের ফ্লেভার আনার জন্য এটা দেওয়া, যে যে ফ্লেভার চাইবেন সেই ফ্লেভারের আমাদের কাছে সব রকমের বোতল পাবেন। এই দেখুন, এইভাবে আপনারা প্যাকিং করতে পারবেন, নানা কালারের, নানা রকমের ললিপপের কালার হবে আছে আমাদের কাছে, যেটা চাইবেন সেটাই পাবেন। এই হচ্ছে 3-4 রকমের কালার আছে, সবই আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবার এই মেশিনটাতে যদি একটু ক্যান্ডি তৈরি করে দেখান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ চলুন, আমরা সব দেখিয়ে দেবো। যারা ভিডিও দেখে বুঝতে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ওয়ার্কশপে আসুন, আপনাকে পুরো ভালোভাবে হাতে কলমে শিখিয়ে দেবো। এই যে এখানে মোটামুটি আমরা 200 ml জল নিয়েছি, ঠিক আছে, 200 ml জল নিলাম, এর মধ্যে মোটামুটি আন্দাজের বসে 500 চিনি দিলাম, 400 থেকে 500 গ্রাম চিনি দিলাম,
গত মোটামুটি 320 ডিগ্রি ফারেনহাইটে যদি এটাকে ফোটানো হয় তাহলে পরে জিনিসটা আপনার ভালো আসবে, মানে চিনির গাঢ়তা ভালো হবে। এইবার দেখা যাচ্ছে যে লেবুটা, ঠিক আছে, লেবুটাও আমাদের এখানে সামান্য পরিমাণে দিতে হবে। লেবুটাকে কেন দিচ্ছি, যাতে চিনিটা এই ইসের মধ্যে লেগে না যায়, আর একটা লেবু দিলে পরে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার এটাকে আমরা একটু জাস্ট হার্ড, চিনিটার মনে হচ্ছে পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হবে, আমরা আরেকটু চিনিটা দিলাম। যেহেতু জিনিসটা খাচ্ছে, আমরা কখনোই মিষ্টির দোকানের গা ইউজ করতে পারি না, যেহেতু বাচ্চারা খাবে সবসময় অরিজিনাল চিনি, অরিজিনাল সুগার দিয়ে কিন্তু আমাদের ক্যান্ডি করতে হবে, কেননা ক্যান্ডিতে প্রচুর পরিমাণে লাভ থাকে। দেখুন কি সুন্দর এইবার দিটা ফুটছে, ঠিক আছে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আশা করা যাচ্ছে। দেখুন চিনিটা কিভাবে জাল হচ্ছে, দেখেছেন ফোটাটা দেখতে আপনারা বুঝতে পারছেন চিনির কিন্তু পাকটা আস্তে আস্তে আসছে। আমাদের দর্শকদের একটু ভালো করে দেখাও, এটা আমরা কিভাবে তৈরি জিনিসটা হচ্ছে তার ফর্মুলাটা কিন্তু আমরা বলছি, ওর জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এটা যতক্ষণ না আমাদের পাকটা হচ্ছে ততক্ষণ না কিন্তু আমরা এর সঙ্গে আমরা ফুড কালার বা আমরা ফুড এসেন্স এটা কিন্তু আমরা মেশাবো না। যখন আমার পাকটা হয়ে যাবে তখন কিন্তু আমরা মেশাবো। দেখুন কি সুন্দর পাকটা এসেছে, যখন আপনি এটাকে জাল দেবেন না, এই যে সুন্দর পাকটা এটাকে জাস্ট একটু বুঝতে হয়। এর জন্য অরিজিনাল থিওরিটা আমরা টোটালি বলে দেবো, কতটার মধ্যে চিনি, কতটা জল, ঠিক আছে, এর মধ্যে কতটা আমি গ্লুকোজ দিতে পারি। দেখুন পাকটা এসে গেছে, এইবার এর মধ্যে আমি কালারটা ইউজ করব। এই যে দেখছেন আমাদের দর্শকদের দেখেন অজন্তা কোম্পানি, ঠিক আছে, অবশ্যই ফুড কালার, এই কালারটা আমরা এর মধ্যে সামান্য নামমাত্র দেবো। আমাদের দর্শকদের দেখান একটু, এই যে দিলাম, এটাই দেখবেন কালারটা কি সুন্দর চলে আসবে, বেশি কিন্তু আমি দেবো না, প্রয়োজন পড়ে না। দেখুন এই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে, আপনি শুধু দেখুন, দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, চিনির কালারটা অটোমেটিক ফুড কালারেরই হয়ে গেছে, বুঝতে পারছেন, পাকটা হয়ে গেছে। যখন পাকটা চলে আসবে তখন এই কালারটা দিলাম, এইবার দেখুন কত সুন্দর লাগছে। এইবার যেহেতু এইটা আমার লাল কালার, এই আমার রেড কালারের আমাদের কিন্তু ক্যান্ডি হবে। মোটামুটি জিনিসটা হয়ে গেছে, এবার এটাকে আমাদের ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে এর উপর আমরা এসেন্স ছিটাবো, যেটা হচ্ছে ফুড এসেন্স অবশ্যই। এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা এখান থেকে এটাকে নামাবো, এটাকে আমরা নামালাম, ঠিক আছে। এইবার এই যে আমাদের দর্শকদের দেখান, এটা হচ্ছে পাইনঅ্যাপেল ফুড এসেন্স, ঠিক আছে, লেখা আছে দেখুন পাইনঅ্যাপেল, ঠিক আছে, পাইনঅ্যাপেলের গন্ধ বেরাবে। এটা আমরা 2 থেকে 3 ফোঁটার মধ্যে ইউজ করবো, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা। বাহ, একটা সুন্দর স্মেল বেরাচ্ছে, আমি বুঝতে পারছি যেহেতু আমি করছি, এটা স্মেলটা বেরালে এটার সঙ্গে আমরা এটাকে নাড়িয়ে দেবো, ঠিক আছে। আহ, পুরো অরিজিনাল লজেন্সের গন্ধ, যেইগুলো আমরা পাইনঅ্যাপেল খাই, বোঝা যাচ্ছে সেন্টটা, এটা পুরো আপনার সেন্ট হয়ে গেল। এইটা অবশ্যই কিন্তু ফুড, ঠিক আছে, এই যে পাইনঅ্যাপেল যে এটা আছে এখানে লেখা কি আছে, পারমিটেড আর্টিফিশিয়াল ফুড এসেন্স, ঠিক আছে, একমাত্র খাদ্যদ্রব্যেই এই সেন্টটাকে ইউজ করা যায়, ঠিক আছে, অন্য সেন্ট কিন্তু এতে ইউজ করা যাবে না, খাদ্যদ্রব্যের সেন্টার। এবার এটাকে দেখলেন যে গাঢ়টা কত সুন্দর হয়ে গেছে, আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখবো, তাহলে এটা ঠান্ডা হয়ে এটা আরও জমে যাবে। জমে হয়ে গেলে, এটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন এটাকে আমরা তারপর ডাইসের উপর দেব, যেখানে আমরা ক্যান্ডিটা বেরাবে, সেটা ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে এটা দেখছেন, এর উপরে আমরা একটু সামান্য তেল ছিটিয়ে নিয়েছি, ঠিক আছে, এইবার যে আমরা যে গাঢ়টা করেছি চিনির, সেই গাঢ়টাকে এর উপরে দিলবো। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে, আমরা 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, পুরো লজেন্সের মতন জিনিসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে, ওই দেখুন কিভাবে চিনির গাঢ়টাকে পড়েছে লজেন্সের উপর, দেখুন গাঢ়টা দেখলে বুঝতে পারবেন। এবার এটা যত টাইম যাবে তত এটা আরো শক্ত হবে, আমাদের দর্শকদের ভালো করে দেখাও। এবার এটাকে আমরা ফাটবো, এটা মেশিনের দ্বারাও ফাটানো যায়, কিন্তু যেহেতু আমাদের মেশিন নেই, যেহেতু সবাই প্রথম কাজ করছেন হাতেই করবেন, একটা বড় জায়গার মধ্যে করবেন আরও ভালোভাবে। আর এটা কিন্তু টোটালি হাইজেনিক জিনিস, আর এটা আমাদের কারখানার মধ্যে থেকে করছি বলে আপনারা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মেনটেন করা যায় ততটাই আমরা করছি। আর আপনারা যখন এটা করবেন টোটালি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন, যেহেতু বাচ্চারা খাবে। দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে,
এই জেলির মতো জিনিসটা করতে হবে নইলে কিন্তু লজেন্সের কোয়ালিটিটা ভালো আসবে না জেলির মতো জিনিসটা আমরা করছি এবার এরপর এটাকে মেশিং এ দিলে পরে লজেন্স ক্যান্ডিটা আমরা বেরিয়ে যাবে লাভ ডাইব হচ্ছে ডাইস লাভ এর মধ্যে দিচ্ছি ঠিক আছে এটা লাভ ললিপপ ললিপপ হলো এবার দেখেন কি সুন্দর ললিপপ তৈরি হলো দেখেন এই হলো এটা হচ্ছে আমরা লাভ ললিপপ আর একটা ডাইস আছে সেটাতে আপনার ম্যাঙ্গো এটাকে প্রথমে কি করতে হবে গোল্লা করে এটাকে এর মধ্যে দিয়ে নিতে হবে এটা হলো ম্যাঙ্গো ডাইস এটা ম্যাঙ্গো ডাইস ম্যাঙ্গো তৈরি করা হচ্ছে ললিপপ এটা ম্যাঙ্গো হলো এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো শেপে হলো আমাদের দোকানে ডাইস আছে যত রকমের ডাইস চাইবেন তত রকমের পাওয়া যাবে তৈরি করছি নেক্সট আবার তৈরি করা হচ্ছে দেখে নেন এটা লাভ ললিপপ জাস্ট এটাকে চেপে দেওয়া ললিপপের শেপটা দেখুন হচ্ছে কিন্তু 2 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে শেপটা দেখুন ললিপপের কত সুন্দর হয়েছে আবার আমি ম্যাঙ্গোটা তৈরি করছি এই যে ম্যাঙ্গোটা তৈরি হচ্ছে দেখুন ঠিক আছে কিছুই না এটাকে কাঠিটাকে লাগিয়ে জাস্ট আমি এখানে এটা করে দেব শেপটা দেখুন ম্যাঙ্গোটার ঠিক আছে এইটুকু টাইমের মধ্যে আমরা চারটে কিন্তু আমরা তৈরি করে দিলাম ললিপপ এক একটা লজেন্স আপনার 2 টাকা করে দোকানে বিক্রি হয় আপনি যদি ডেইলি 3000 পিস বিক্রি করেন 3 ইনটু মানে 6000 টাকার মাল আপনার বিক্রি হচ্ছে সেখান থেকে আপনার 4000 টাকা অবধি লাভ আছে মানে মাসে হচ্ছে আপনার 120000 টাকা এর থেকে ভালো ব্যবসা কোথায় পাবেন এর থেকে ভালো ব্যবসা দাদা পাবেন না এত কম পয়সার মধ্যে আর এই মেশিনটা দেখছেন মাত্র আপনাদের 10000 টাকা দাম মেশিনের সঙ্গে কিন্তু আপনারা একরকম দাই আপনারা ফ্রি পাচ্ছেন খুব করাটাও খুব ইজি এই যে মেশিনটা এইভাবে তোলা হচ্ছে এখানে মাল দেওয়া হবে আবার এটাকে নিয়ে এটা ম্যাঙ্গো ডাই ম্যাঙ্গো ডাই হ্যাঁ অটোমেটিক আপনি নিচের দিকে নেমে যাচ্ছে এটা হচ্ছে লাভ ডাই লাভ দেখছেন এই যে ডাই শেপটা দেখুন কত সুন্দর ঠিক আছে এখানে মাল ফেলবো আর ই করবো হয়ে গেল আচ্ছা আপনার এই যে মেশিন যদি কেউ নেয় তাহলে সে সবার আগে লাভটা দেখবে ব্যবসা করার জন্য তার লাভ কি রকম আছে যদি একটু বুঝিয়ে বলেন এবারে লাভটা দেখেন আপনার এই এক একটা ক্যান্ডি তৈরি করতে এবং এ করতে আপনার খুব জোর বড় জোর হার্ডলি 50 পয়সা খরচা এবং মার্কেটে আপনার 2 টাকার নিচে কোনো লজেন্স নেই 1 টাকার নিচে কোনো লজেন্স নেই হ্যাঁ যদি আপনি 50 পয়সা করে রোজগার করতে পারেন আর এটা লাগে মাত্র 2 সেকেন্ড তৈরি করতে 2 সেকেন্ডে তাহলে আপনি যদি 2 ঘন্টাও মা বাড়িতে বসে এই তৈরি করেন কত তৈরি করবেন 2000 পিস আপনি তৈরি করবেন ভাই 2000 পিসকে আপনি 1 টাকা করে যোগ করেন আপনি কত টাকা লাভ করলেন একটা লজেন্সের মধ্যে 50 পয়সা তাহলে কত হলো 500 টাকা আপনার রোজগার হলো তাহলে ঘরে চুপচাপ বসে আছেন কিংবা পাড়াতে গিয়ে আড্ডা মারছেন কিংবা কারোর সঙ্গে গল্প করছেন ওই সময়টা যদি ওখানে না দিয়ে এইটাতে যদি লাগান আপনার তো 500 টাকা রোজ আসছে আজকাল যা বাজারের অবস্থা 500 টাকা রোজ আসা মানে আজ মাসে আপনি ধরেন কত টাকা হচ্ছে 15000 টাকা আপনি ঘরে বসে রোজগার করবেন ঘরে বসে আপনি লোক বলে দেবেন এই আমার কাছে এই জিনিস আছে নিয়ে যেও এত সস্তায় আমি দেবো এই দামে দেবো আপনার কাছে লোক ছুটে আসবে তা এগুলো বিক্রি করবে কিভাবে এগুলো বিক্রি করা কোনো কঠিন অবস্থায় এ নয় কোনো ব্যাপার নয় আপনি একটা গুমটি দোকান থেকে আপনি শপিং মল পর্যন্ত বিক্রি জিনিস চলে যেখানে খুশি যার কাছে যাবেন যেখানে যাবেন আপনার বিক্রি হবে এ কোনো সময় আপনাকে ফেল করবে না আপনার সঙ্গে কোনো সময় ধোকা দেবে না এই প্রোডাক্টটা এমনই আপনার আপনি ঘরে বসে বসে আপনি ঘরে বসে থেকেও যদি অ্যাড করে বসেন তাতেও আপনার বিক্রি হবে তাতেও বিক্রি হবে আপনাকে কোথাও যেতেও হবে না যদি আপনি মনে করেন যে আপনারা পারছেন না আপনারা অসুবিধে হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাকে সব জায়গা আমরা দেখিয়ে দেবো বলে দেবো কোথায় গেলে পরে কী করলে পরে কীরকমভাবে আপনার হবে এবং আপনার কী করে জিনিসটা ভালো হয় এবং কীভাবে আপনি বিক্রি করতে পারবেন সেদিকেও আমরা নজর দেবো আপনারা আমাদের সঙ্গে টাইম টু টাইম আপনার স্ক্রিনের নাম্বার অনুযায়ী আমার নাম্বার দেওয়া আছে ওতে আমাকে ফোন করবেন আপনাকে আমরা সব 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 দিক থেকে আপনাকে সহযোগিতা করব আচ্ছা মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে তার মধ্যে আপনি এই ললিপপের ব্যবসা কি কেন মানুষকে করতে বলছেন এটা কেন করতে বলছি দেখেন এই মেশিনটা হচ্ছে একদম ছোট
এবং নিয়ে যেখানে সেখানে আপনি নিয়ে যেতেও পারবেন, আপনার ঘরের যে কোনো কোণেতে গিয়ে বসে আপনি অবসর সময় করতে পারবেন। এবং এই যে জিনিসগুলো দেখছেন ললিপপ, এ হচ্ছে আপনি সে ছোট 8 বছর বয়সের ছেলে বাচ্চাদের থেকে 80 বছর বুড়োরা পর্যন্ত খেতে, বয়স্ক লোকেরা খেতে পারবে এই এই এইগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনি বাড়ির যা অবসর সময় মেয়েরা আছেন, ভদ্রমহিলারা আছেন, তারা অবসর সময় ভাবেন কী করবো না করবো, এদিক ওদিক গল্প স্বল্প না করে এই একটা নিয়ে গেলেন 10-12 হাজার টাকার জিনিস, ঘরে বসে বসে টুকটুক করে করলেন, এবং যাবতীয় যা কিছু আছে আমরা সব দেবো আপনাকে, আপনি তৈরি করে মার্কেটে বিক্রিও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমাকে মার্কেট যদি আপনারা নাও ধরতেন তার জন্য আমরা আপনাদের জন্য হেল্প করব, এতেও কোনো এ নেই, আপনাদের বাধা নেই, যার কারণে আমি এই ছোটো ছোটো প্রোডাক্টগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি এবং হাজির হয়েছি নিয়ে। হ্যাঁ, এবারে আপনারা সুস্থভাবে বেঁচে থাকবেন। আজকাল চাকরি পাবেন না, আপনি ভাবছেন আমার ছেলে মেয়েকে চাকরি পাবো, এ পাবো, এত লেখাপড়া শেখাচ্ছেন, শেখান, লেখাপড়াতে দাম আছে, কিন্তু আজকাল আমাদের দেশের যা অবস্থা চাকরি পাওয়া খুব অসুবিধে। তাই জন্য বলছি 10,000 টাকা মাত্র, এই দেখেন আমি এক হাতে তুলতে পারি, এক হাতে আপনি নিয়ে যান, ঘরের বউরা বুড়িরাও পর্যন্ত পারবে, বয়স্ক মহিলারা পর্যন্ত পারবে এটা ধরে নিয়ে যেতে, এবং খুব অল্প সময়, খুব অল্প সময়, খালি আপনার জিনিসটা মেটেরিয়ালসটা গাদরা তৈরি করতে যা সময় লাগে, খালি ঘরে বসে 2 সেকেন্ডের মধ্যে এক একটা জিনিস আপনি তৈরি করতে পারেন। এরকমভাবে ডাইসে দেবেন, এরকম চাপ দেবেন, ব্যাস, গায়ে খুব একটা জোর লাগবে না। আমি ওই জন্য বলছি 80 বছরের ভদ্রমহিলারাও করতে পারবেন, এতে কোনো আপনাদের অসুবিধে নেই, একটা ছোট্ট থেকে এবং সবাই মিলে এবং সুস্থভাবে বেঁচে থাকবেন। এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি মুদিখানা দোকান বলেন, গুমটি ঘর বলেন, এবং শপিং মলে চলে যান, বড় জায়গায় চলে যান, এবং আজকাল আমি দেখেছি জুয়েলারি দোকানদাররাও এরকম বোতলে করে সাজিয়ে রাখছে, বাচ্চারা আসছে তাদের হাতে ক্যান্ডি দিচ্ছে, দেখেন এই ব্যবসাটা কত বড়। চিন্তা করে নেন করবেন কি করবেন না, আমার কাছে আছে আপনাদের সলিউশন, আপনাদের সব কিছু, আপনি খালি আমার সঙ্গে যোগাযোগ করুন, ফোনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, করুন, আসুন, দেখুন, বুঝুন, নিয়ে যান। ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়তে পারে? লাইসেন্স খুব হ্যাবক কিছু নেই, ব্যবসা বড় হলে পরে সে বড় বড় লাইসেন্সের কথা চিন্তা করা যাবে, এখন ছোটোখাটো একটা পঞ্চায়েতের থেকে ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন, কত 50 টাকা নেয় বোধ হয় ট্রেড লাইসেন্সে, একটা 50 টাকা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন, ব্যাস, আপনার বাড়ির ঠিকানা দিয়ে, আপনাকে দোকান দেখাতে হবে না, আপনাকে ব্যবসার ওয়ার্কশপ দেখাতে হবে না, কিচ্ছু দেখাতে হবে না। তাও যদি না পারেন, তাও আমরা করে দেবো, যদি আমাদের এলাকার হন তাও আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য বলে আপনাদেরকে করিয়েও দেবো। তা আপনাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় মেশিন নেবার জন্য, কীভাবে যোগাযোগ করবে? আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বারবার প্রতিটা নাম্বার আপনার স্ক্রিনেতে, প্রতিটা আমাদের যত ভিডিও আছে দেখবেন সবেতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারতে দেখে আমাদের সঙ্গে করবেন, যোগাযোগ করবেন, আমরা আপনাকে সব কিছু, আমাদের ওয়ার্কশপ থেকে আরম্ভ করে আমাদের যা কিছু প্রোডাক্ট আছে আপনাকে সব দেখাবো, হাতে কলমে শিখিয়ে দেবো। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার, আমরা এবার আমি আশা করব যেন আমার এই কথা এই 70 বছর বয়সের লোকটা বুদ্ধ বুড়োটা বললো, যেন একবার এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, একবার দেখে যান, দেখবেন আমরা আপনাদের সঙ্গে কীভাবে সহযোগিতা করি, কীভাবে কী করি, সব কিছু পাবেন আমাদের কাছে, এবং ব্যবহারটাও পাবেন, সব কিছু পাবেন, আমি যেরকম আপনাদের সঙ্গে এখানে ভিডিওতে বসে ব্যবহার করছি এই ব্যবহারই পাবেন আমার কাছ থেকে সব কিছু।